ফের আক্রান্ত প্রতিবাদী সোনারপুরে বেআইনিভাবে পুকুর বিক্রির প্রতিবাদ করতে আক্রান্ত হলেন গোপীনাথ হালদার নামে স্থানীয় এক বাসিন্দা দুষ্কৃতীরা তার বাড়িতে চড়াও হয়ে মারধর করে আক্রান্ত হন গোপীনাথ বাবু স্ত্রীও সোনারপুর থানায় খোয়াদহ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের রানাভুতিয়া গ্রামের এই ঘটনা গতকাল রাতে মারের চোটে কোমর ভেঙে যায় গোপীনাথ বাবু চোখেও গুরুতর আঘাত পান তিনি মারধর করা হয় তার স্ত্রী এমনকি তার 10 মাসের মেয়েকেও রেহাত করা হয়নি গুরুতর আহত গোপীনাথ হালদারকে বিমানবাবুর হাসপাতালে মুহূর্তে ভর্তি করা হয়েছে সোনারপুর থানাতে অভিযোগ দায়ের করেছে তার পরিবার এসে ঘর থেকে ডাকলো ডাকতে আমাকে মেশিন থেকে ঠেকিয়ে মারধর করে রড পাশের বাদে ওই কি মারধর করেছে আমার বিয়ের নিকে আচ্ছা আমার সবচেয়ে ছেলে বাচ্চা সিগারে আচ্ছা শুধু এক বছর আর 10 মাসের বাচ্চা তাকে মারধর করেছে ওকে ঘর থেকে নিয়ে গিয়ে মেরেছে মানে মেরে মারধর করেছে আমরা এবার ঠেকাতে গেছি আমাদেরকেও মেরেছে একটা মহিলা আছে ওখানে ও মেরেছে আরো 4-5 জন ছেলেরাও মেরেছে আমার যাকে আমাকে আমার একটা বাচ্চা আছে ছোট তাকেও ধরে পিটিয়েছে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলা খুব ভট্টাচার্য কমলাক্ষ তোমার কাছ থেকে একটু জানতে চাইবো যে এই যে এই গোপীনাথ বাবুকে যে এভাবে মারধর করা হলো তিনি একটা পুকুর বিক্রির প্রতিবাদ করেছিলেন তার ছোট শিশু কন্যাকে রেয়াত করা হয়নি তার স্ত্রীকে মারধর করা হয়েছে পরিবারের অন্য সদস্যদের মারধর করা হয়েছে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছেন এলাকাবাসী কি বক্তব্য কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত কোয়েল দেখো গোপীনাথ হালদার যিনি পেশায় সামান্য একজন রাজমিস্ত্রী এবং এই পুকুরকে ঘিরে গোলমালটা বেশ কিছু দিনের চলছে তার কারণ এলাকার এই যে খিয়াদহ 2 নম্বর পঞ্চায়েতের উপপ্রধান যিনি রয়েছেন এগুলো তো যার দলবলের বিরুদ্ধেই অভিযোগের আঙুল যারা এর আগেও বারংবার এই এলাকার মানুষজন যারা এই পুকুরটি বিক্রির বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন যারা প্রতিবাদ করেছিলেন তার কারণ একেবারে জলাভূমি এখানে একদিকে মাছ চাষ যেমন হয় তার পাশাপাশি মানুষের ব্যবহারের উপযোগী এই পুকুরটি কোনোভাবে ভরাট করে বিক্রি করা যাবে না এমন প্রতিবাদী কিন্তু এলাকার মানুষজন স্থানীয় বাসিন্দারা করেছিলেন একেবারে পুকুরের পার্শ্ববর্তী এই বাড়ি যার বাসিন্দা রয়েছেন এই গোপীনাথ হালদার তিনি প্রতিবাদ করায় এর আগেও কিন্তু তার উপরে বিভিন্ন রকমভাবে হুমকি দেওয়া হয়েছিল এবং গতকাল রাতে 7টা নাগাদ এই প্রবীর সরকারের দলবল যাদের মধ্যে অন্যতম রয়েছে প্রসেনজিৎ সাহা বাবু টিকাদার এবং প্রসেনজিৎ সাহা স্ত্রী জুলি সাহা এরা সব মিলিয়ে জোনা 20-30 জন বলছেন এই অভিযোগ এদেরই দিকে এরা বাঁশ রড নিয়ে এসে এই পরিবারটির উপরে হামলা চালায় এমনকি শিশু কন্যাকেও রেয়াত করা হয় না একেবারে সকলেই স্থানীয় তৃণমূল সমর্থক এমনকি যারা আক্রান্ত হয়েছেন তারাও তৃণমূল সমর্থক এই এলাকাটি দখল করা বা এলাকাটিতে নিজেদের দুর্বৃত্তায়ন কায়েম করবার জন্য এলাকার দুষ্কৃতীদের এই ধরনের কাজে লাগানো হচ্ছে বলেই কিন্তু অভিযোগ কমলাকে ধন্যবাদ আপাতত তোমার সঙ্গে আবার আমরা পরে যোগাযোগ করবো